السلام عليكم هالو فيورز আজকের এই ভিডিওটিতে আমরা শিখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড অ্যাপ্লাই কিভাবে করবেন তো এর আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছি অনলাইনের মাধ্যমে এটিএম কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন তো সেখানে অনেক ভাই কমেন্ট করে জানিয়েছেন কারো এটিএম কার্ড এসেছে এবং কারো এটিএম কার্ড আসেনি তো সঠিকভাবে অ্যাপ্লাই না করার ফলে সেখানে কারো এটিএম কার্ড এসেছে এবং কারো আসেনি তো তাই জন্য আপনাদেরকে বলবো আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ এই ফর্ম টি কোথায় পাবেন কীভাবে আপনারা ফিল করবেন এবং এটি যদি আপনারা সঠিকভাবে ফিল করে ব্যাংকে জমা করেন সেই ক্ষেত্রে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার এটিএম কার্ড বাড়িতে চলে আসবে তো এই জন্য আপনাদেরকে আমাদের এই কয়েক মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ আপনারা দেখছেন ওয়ারলাইন চারশো পঞ্চান্ন টিপস আপনাদের সঙ্গে আমি আসি আজের সরকার তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে রাখেন তো অবশ্যই এরকম রিলেটেড ভিডিও পাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের থেকে সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন তো বন্ধুরা ফর্মটি দেখতে ঠিক এইরকম হবে তো এই ফর্মটি আপনারা ব্যাংক থেকেও পেয়ে যাবেন এবং এই ফর্মটির লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এই ফর্মটিতে আপনারা অনেক কয়েকটি কাজ করতে পারবেন যেরকম আপনারা নিউ এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সঙ্গে আপনারা এটিএম কার্ডটি হোল্ড করতে পারবেন ওকে বিভিন্ন কাজ করতে পারবেন তো আমরা যেহেতু নিউ এটিএম কার্ড অ্যাপ্লাই করব তো এই জন্য আপনাদেরকে আমরা ফর্মটি কিভাবে ফিল করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা তো সর্বপ্রথম আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন নিউ এটিএম কার্ডের জন্য টিক মার্ক দিয়ে দিবেন ওকে তো দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম তো আপনার নেমটি আপনারা এখানে দিয়ে দিবেন ওকে ঠিক আছে এখানে আপনারা আপনার নেমটি দিয়ে দিবেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনার যে ডেট অফ বার ওকে আপনারা সেটি আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম তো আপনি যদি আপনি যদি মেল হন সেই ক্ষেত্রে আপনারা বাবার নাম দিয়ে দিবেন আর আপনি যদি ফিমেল অর্থাৎ মহিলা হন সেই ক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে দিয়ে দেবেন ওকে তো এখানে আপনারা সেই নামটি দিয়ে দিবেন এবং তারপরে যেটি হলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো সিম্পলি আপনার অ্যাড্রেসটি আপনারা এখানে দুই নম্বর ঘরটিতে দিয়ে দেবেন ওকে ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সিটি তো সেটি আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছেন স্টেট তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেই এরিয়াতে থাকেন সেই এরিয়ার পিনকোড ওকে পিনকোডটি আপনারা এখানে দিয়ে দিবেন তো তারপরে কথা হলো আপনারা পার্সোনাল যে টেলিফোন নাম্বারটি যেটি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিংবা না থাকতেও পারে সেই ক্ষেত্রে আপনারা একটি নম্বর দিয়ে দেবেন এখানে ওকে আপনার ফোন নম্বর ঠিক আছে তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কী ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন সেভিংস অ্যান্ড কারেন্ট তো আমরা যেহেতু আমাদের সেভিংস তো সেভিংস হলো সেটাই যেটা হল আপনারা সিএসপি যেটি বলা হয় মিনি ব্যাঙ্ক সেটি হলো সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট বলা হয় যেটি ব্র্যান্ডস ঠিক আছে তো আমরা যাহাতো সিএসপিতে খুলেছি তো এই জন্য আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম তো আপনাদের যেটা সেটা আপনারা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ফেমেল তো আমরা যেহেতু পুরুষ তো আমরা এখানে মেল দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সেভিংস এবং কারেন্ট যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এখানে আপনারা সেই ঘরে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিবেন ওকে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ তো এখানে আপনার ব্রাঞ্চের নামটি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে মোটামুটি আমাদের কাজ শেষ তো এবার কথা হলো আপনারা এখানে একটি সিগনেচার করবেন ওকে তো এখানে সিগনেচার করবেন তো এবং দ্বিতীয় অপশানটি যেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার ব্রাঞ্চ কোড তো এটি এখানে আপনাদের দেওয়াই আছে তো আপনাদের যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে নাম্বারগুলি টাইপ করবেন ওকে তো বন্ধুরা এভাবে এবং যেই দিন আপনারা এই ফর্মটি জমা দিবেন সেই ডেটটি আপনারা এখানে টাইপ করবেন ওকে এখানে সেই ডেটটি আপনারা ফিল করে দিবেন